আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রশংসা আল্লাহ তাআলার জন্য, শান্তি ও বিতর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসাল্লিমুর রাকিব ওয়াল মাশি ওয়াল মাশি আলাল কায়িদ ওয়াল কালিল ওয়াল কাসির। রাওয়াহুল বুখারী ও মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যানবাহনে চলাচলকারী পায়ে ব্যক্তিকে, পায়ে ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে এবং কম সংখ্যক লোক অধিক সংখ্যক লোককে সালাম প্রদান করবে। সম্মানিত দর্শক মণ্ডলী, তাহলে আমরা বুঝতে পারছি যে যারা যানবাহনে চলাচল করবে তারা পায়ে হাঁটা ব্যক্তিকে সালাম করবে, এবং যারা পায়ে হেঁটে চলাচল করবে তারা বসে থাকা ব্যক্তিকে সালাম করবে, এবং যারা সংখ্যায় কম হবে তারা বেশি সংখ্যক লোককে সালাম করবে। অন্যতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসাল্লিমু শাগীর ওয়াল কাবীর ওয়াল মাশি আলাল কায়িদ ওয়াল কালিল ওয়াল কাসির। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন যে ছোটরা বড়দেরকে সালাম করবে এবং পায়ে হাঁটা ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে সালাম করবে, কম সংখ্যক লোক অধিক সংখ্যক লোককে সালাম করবে। তাহলে আমরা হাদিস দুটো থেকে যা বুঝতে পারলাম সেই কথাটি হচ্ছে যে চার প্রকার ব্যক্তি চার প্রকার ব্যক্তিকে সালাম করবে। তার মধ্যে প্রথম নম্বরে হচ্ছে যারা যানবাহনে চলাচল করবে তারা পায়ে হাঁটা ব্যক্তিকে সালাম করবে, যারা পায়ে হেঁটে চলাচল করবে তারা বসে থাকা ব্যক্তিকে সালাম করবে, যারা সংখ্যায় কম হবে তারা বেশি সংখ্যক লোককে সালাম করবে, এবং যারা ছোট হবে তারা বড়দেরকে সালাম করবে। এই চার প্রকার ব্যক্তি চার প্রকার ব্যক্তিকে সালাম করবে। অতএব আমরা একজন মুসলিম হিসাবে প্রত্যেককেই প্রত্যেককে সালাম করা উচিত, দেখা হলে সালাম করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাতে, একজন মুসলমান ভাইয়ের সঙ্গে সাক্ষাতের পরে দ্বিতীয়বার কখন সালাম করতে হবে তিনি বর্ণনা দিয়েছেন যে একটি পাথর, একটি গাছ কিংবা একটি দেওয়াল বরাবর জায়গা আড়ালের পরে যদি আবার দেখা হয় তাহলে আবার সালাম করতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কে কাকে সালাম করবে। অতএব আমাদের সকলের উচিত এইভাবে সালাম প্রদান করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।